শুভেচ্ছা। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি নির্বাচনী সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন চৌধুরী। আমরা আপনারা সবাই জানেন যে আগামী 30 জুলাই 3 সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে, যার মধ্যে অন্যতম রাজশাহী। রাজশাহীর মেয়র প্রার্থীদেরকে নিয়ে আজকে আমাদের ডিবিসি নির্বাচনী সংলাপ। আমি আমার সাথে অতিথিরা আছেন এবারের মেয়র প্রার্থী, আমি তাদের সাথে পরিচয় করিয়ে দিই। একদম বাঁ থেকে শুরু করি, আমার সাথে আছেন মুরাদ মোর্শেদ স্বতন্ত্র প্রার্থী, আছেন মোসাদ্দেক হোসেন বুলবুল বিএনপির প্রার্থী, আমার ডান পাশে আছেন খায়রুজ্জামান লিটন, জনাব খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের প্রার্থী, এবং তারপরে আছেন বাংলাদেশ জাতীয় পার্টি কাঁঠালমার্কায় মোহাম্মদ হাবিবুর রহমান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ডিবিসি নির্বাচনী সংলাপে। প্রথমেই খুব কমন প্রশ্ন, সবসময় যেটা আপনারা হয়তো বলেও আসছেন যখন প্রচারণা চালাচ্ছেন, মেয়র নির্বাচিত হলে আপনারা প্রাধান্য দিয়ে উল্লেখযোগ্য কি কি কাজ করবেন? আমি আমার বাম থেকে শুরু করতে চাই, জনাব মুরাদ মোর্শেদ। প্রাধান্যযোগ্য আমাদের প্রথম স্লোগানটাই হচ্ছে নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা, এবং নাগরিক মর্যাদা প্রতিষ্ঠাকে যদি আমরা কেন্দ্রে বিবেচনায় রাখি, সেই বিবেচনায় আমরা সমস্ত উন্নয়ন পরিকল্পনা সাজাতে চাই। আর রাজশাহী শহরকে আমরা একটি বিকাশমান নগরী হিসেবে চিহ্নিত করেছি, যে এই বিকাশমান নগরী আজকে যদি প্রপার পরিকল্পনা গ্রহণ না করা যায়, যে এর পরিকল্পনাটা বা এর উন্নয়ন পরিকল্পনাটা কিভাবে অগ্রসর হবে, তাহলে এই শহর একটা ধ্বংসের মুখে চলে যেতে পারে, কিংবা নানানভাবে এটা অন্য 8-10টা শহরের মতো ঘিঞ্জি শহরে পরিণত হতে পারে, এবং একটা অপরিকল্পিত নগরায়নের যাবতীয় কুফলাফল সমস্ত কিছু নাগরিকদের ওপর বর্তাইতে পারে। সেই কারণে আমরা বলছি যে বিকাশমান নগরীর জন্য আগামী 50 বছরের একটা পরিকল্পনা, যার কেন্দ্রে থাকবে মানুষ। আমরা উন্নয়ন বলতে শুধুমাত্র অবকাঠামোগত রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ইত্যাদিকে বোঝাই না, আমরা মানুষের জীবন মানের যে উন্নয়ন, তার মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য থেকে শুরু করে তার সমস্ত ধরনের সুযোগ সুবিধা, নাগরিক হিসেবে তার মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া, এটা আমাদের বিবেচনা। ফলে আমরা 50 বছরকে সামনে রেখে রাজশাহী নগরে ব্যাপক শিল্পায়ন করতে চাই। শিক্ষানগরী হিসেবে এই রাজশাহী শহর এখন একটা ক্লিশে শব্দ হয়ে গেছে, এটার আর খুব বেশি গ্রহণযোগ্যতা বা যথার্থতা নেই। সেই কারণে রাজশাহী শহরকে যদি শিক্ষানগরী হিসেবে হালনাগাদ করতে হয়, তাহলে আধুনিক ব্যবস্থার সাথে তাল মিলিয়ে এটাকে একটা প্রযুক্তির নগরীতে পরিণত করতে হবে, পাশাপাশি এটাকে কর্মসংস্থানের নগরী হিসেবেও দাঁড় করাতে হবে। এবং আমরা ব্যাপক শিল্পায়ন এবং কর্মসংস্থান এবং তরুণদের জন্য কর্মোদ্যমী এলাকা হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনকে গড়ে তুলতে চাই। বলা বাহুল্য যে আমরা রাজশাহী সিটি কর্পোরেশনে যেমন নাগরিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে চাই, এর পাশাপাশি আপনারা জানেন যে সিটি কর্পোরেশন খুব দুর্নীতিগ্রস্ত, পুরো বাংলাদেশে আসলে দুর্নীতিগ্রস্ত একটা পরিস্থিতি রয়েছে। আমরা সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত এবং জনগণের কাছে সার্বক্ষণিক জবাবদিহিতামূলক একটি সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তুলতে চাই। ধন্যবাদ। আমরা জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা যে কথাটি বলতে চাই যে আগে সর্বপ্রথম এই সিটি কর্পোরেশনের নাগরিক অধিকারকে সুনিশ্চিত করতে হবে, দ্বিতীয়ত যে আমাদের একটা সময় উপযোগী, এখন যে সময় এই সময়ে 2018 সালে রাজশাহী সিটি কর্পোরেশনকে 2050-এর পরিকল্পনা নিতে হবে, যেন নাগরিকরা তার আগামী দিনের যে সুবিধাগুলি সেখানে নবীন প্রবীণ প্রতিবন্ধী সকলের একটা সুব্যবস্থার অধিকার সৃষ্টি করতে হবে, এবং সেটি হবে আমাদের রাজশাহীর ভবিষ্যৎ পরিকল্পনা। সেই পরিকল্পনার মধ্যে আমাদের সিনিয়র সিটিজেন, মহিলাদের জন্য, নবীনদের জন্য এবং যে অন্যান্য যে শিক্ষা পরিবেশ রয়েছে সেটাকে আমরা কিভাবে আরও উন্নত করতে পারি, রাজশাহীকে একটা শিক্ষানগরী হিসাবে, এই কারণে বলতে চাই যে শিক্ষানগরী হিসাবে আমাদের পরিকল্পনা যদি না থাকে, তাহলে কিন্তু শিল্প বা নগরী হিসাবে আমাদেরকে করতে হবে, নইলে আমাদেরকে পর্যটন নগরী করতে হবে। আমাদেরকে বাইরে থেকে ইনকাম আনার জন্য, এখানে রেমিটেন্স বাড়ানোর জন্য আমাদেরকে পর্যটন নগরী, শিল্প, ক্ষুদ্র শিল্প নগরীর উৎসাহিত করার জন্য আমাদের এখানে সেই প্রকল্প নিতে হবে 2050 নাগাদ। এখন যদি আমরা 5 বছর নাগাদ কোনো প্রোগ্রাম নিই, সেটা কিন্তু সাস্টেনেবল হবে না। এই কারণে হবে না যে পৃথিবীর মানচিত্রে এখন প্রাকৃতিক বৈষম্য কাজ করছে, এই প্রাকৃতিক বৈষম্যে আমাদের বিচিত্র চিত্র তৈরি চলে এসছে, সেটা হলো যে পদ্মা নদীতে এখন পানি নাই, আমাদের তিস্তাতে পানি নাই, আমাদের ব্রহ্মপুত্রে পানি নাই, এই যে মিঠা পানির যে প্রবলেম, এই প্রবলেমটাকে যদি আমরা এখন সলভ করতে না পারি, আগামী দিন কিন্তু পৃথিবীর যুদ্ধই হবে মিঠা পানির জন্য। এই মিঠা পানিকে আমরা যদি সংরক্ষণ করতে না পারি, তাহলে সমুদ্রে আমাদের যে সুন্দরবন আছে, মিঠা পানি সংরক্ষণে আপনার পরিকল্পনা কি? মিঠা পানি সংরক্ষণে আমরা ইতিমধ্যে প্রোগ্রাম নিয়েছি যে 50টি পুকুর সরকারি, বেসরকারি এবং সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে আমরা 50টি পুকুর এখানে
জনগণের জন্য উন্মুক্ত করা হবে, সেটা এই কি বলে পরিপূর্ণভাবে সুন্দর করে বেঁধে সেটাকে জনগণের জন্য উন্মুক্ত করা হবে এবং সেটা উপরিভাগের পানিগুলোকে সংরক্ষণ করবে। এরকম যদি 50টা পুকুর থাকে, এই জাতীয় যদি আমার নিচের পানিকে যদি 1 মিটার উপরে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা একটা প্রাকৃতিক বৈষম্য জায়গা থেকে আমরা নিজেরা ফাইট করে নিজেরা খুবই ভালো পরিকল্পনা। আপনাদের নির্বাচনী ইশতেহার আমার কাছে আছে, সেখানে আমি একটি বিষয় একটু খুব আগ্রহ জন্মালো তাই জানতে চাই। আপনার নির্বাচনী ইশতেহারের 3-এর ঘ-তে আপনি বলছেন, চাকুরির ক্ষেত্রে চলমান কোটা আন্দোলনকে সহযোগিতা করা হবে এবং কোটা প্রথা সংস্কার করে মেধাবীদের চাকুরির নিয়োগ প্রাপ্তিতে পূর্ণ সহযোগিতা করা হবে। এটি কি করে রাজশাহী মহানগরীর মেয়র হিসাবে আপনি করবেন? এটি তো মেয়রের আওতার ভেতরে না। ভালো কথা বলেছেন আপনি যে মেয়রের আওতার ভিতরে নয়, কিন্তু আমরা ম্যানিফেস্টো দিয়েছি, মেয়রের কিন্তু ম্যানিফেস্টো থাকে না, আমরা কিন্তু ম্যানিফেস্টো দিচ্ছি। আমি যেটা আমার নির্বাচনী ইশতেহার আমার সিটি কর্পোরেশনে যেমন কর্ম উদ্যম তৈরি করা, সিটি কর্পোরেশনের কাজ কিন্তু সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করা, সেবা দেওয়া। সিটি কর্পোরেশন হসপিটালের মতো সেবা কাজটা আমাদের এখানে, এখানে কিন্তু ইনকাম করে অন্য কিছু করা বা এই জাতীয় কিছু করার কিন্তু স্কোপ আমার নাই। এই কারণে নাই যে মন্ত্রণালয়ের একটা পরিকল্পনার মধ্য দিয়ে আমার শহরকে আমি কিভাবে ডেভেলপমেন্ট করব, সেটাই কিন্তু আমার পরিকল্পনা। এখানে গভর্নমেন্টকে যদি আমি বলি যে আমি একটা ইন্ডাস্ট্রি করব, আমাকে দিবে? দিবে না। সেহেতু এবার সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি জাতীয় সংসদ কর্তৃক অনুমোদন যে বিএনপি নৌকা এবং ধানের শীষ, এই প্রতীকটি কিন্তু আগে ছিল না। তখন আমরা নির্বাচনী একটা ইশতেহার দেওয়া ছিল যে সেবামূলক কাজের মধ্যে যেটা সম্পৃক্ততা সেটার মধ্যে ছিল। এই কারণে কোটা মুক্ত দেওয়া হয়েছে যে আমি একটা দলের কর্মী, এখন আমি একটা দলের কর্মী হিসেবে। এটি আপনার ভাষ্য, কিন্তু এটি মানে সিটি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সিটি নির্বাচনের ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে তো কথা বলছি। আমি আমার ভবিষ্যৎ যারা সন্তান তাদের যদি মেধাবী ছাত্ররা যদি সে জায়গায় না যায়, যদি সে জায়গায় না যেতে পারে, একটা গরিব কৃষকের ছেলে আজকে 30 লক্ষ টাকা দিয়ে পিএসসি চাকরি যদি কিনতে না, আসলে এটি আমি বলি যে কোটা সংস্কারই জাতীয় বিষয়, এটি আসলে জাতীয় বিষয়। আমরা তো আঞ্চলিকভাবে হেল্প করতে পারি, আজকে উত্তরাঞ্চল পিছিয়ে আছে, তা আমরা কি উত্তরাঞ্চলের পক্ষ থেকে দাবি জানাতে পারি না যে আমাদেরকে কোটার মধ্যে পুনর্নীত হবে? অসংখ্য ধন্যবাদ। আমি জনাব খায়রুজ্জামান লিটন আপনার কাছ থেকে একই বিষয়, উল্লেখযোগ্য প্রাধান্য দিয়ে কোন কাজগুলো করবেন? আমি আমার নির্বাচনী ম্যানিফেস্টো বা ইশতেহার 10 তারিখ প্রথম দিনই প্রকাশ করি, সাংবাদিক ভাইরা জানেন, এবং সেখানে 1 নম্বরে যেটি আছে সেটি আমি আজকে বলতে চাই, সেটি হলো কর্মসংস্থান। রাজশাহীতে কর্ম খুবই অভাব, এখানে বেকার তরুণী বা যুবক শক্তি সিংহভাগই বেকারত্বের নির্মম একটা কষাঘাতে আছেন, এবং তারা তাদের প্রাত্যহিক জীবনযাত্রায় এটি যে মর্মবেদনা তারা সেটি যন্ত্রণা তারা সহ্য করেন বাড়িতে এবং বাইরে। এখান থেকে তাদেরকে মুক্তি দিতে চাই, কারণ তা না হলে তারা ইতিমধ্যেই হতাশাগ্রস্ত হয়ে মাদকাসক্ত হয়েছে, সন্ত্রাস বা ক্রাইমের দিকে এগিয়ে গেছে। সেখান থেকে ফেরত নিয়ে এসে তাদেরকে কর্ম দিতে চাই। এখন রাজশাহীতে সরকারি মালিকানাধীনে যে মিল কারখানা 3-4টি মাত্র ছিল, শহীদ কামরুজ্জামান 2টি করে গিয়েছিলেন, আরও আগে থেকে 2টি ছিল, জুট মিল, সুগার মিল, টেক্সটাইল মিল, সেরিকালচার মিল, সবগুলি মোটামুটি হয় বন্ধ, না হলে বন্ধ পথে। বর্তমান বাস্তবতা সেগুলিকে ওইভাবে চালানো সম্ভব নয়, এটা এগুলো হয়তো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা বিদেশিদের সঙ্গে কোনো রকম এক সমঝোতা করে বড় করে চালাতে হবে। এখন রাজশাহীতে শিল্পায়ন আনার বিষয়ে, শিল্পায়ন করার বিষয়ে প্রশ্ন উঠতে পারে যে মেয়র এটা তো কাজ না, আপনি বলতেই পারেন কথাটি, কিন্তু আমি মনে করি মেয়র হচ্ছে একটা সেতু। মেয়র সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে রাজশাহী জনগণের মধ্যে একটা সেতু বন্ধন করবেন, মেয়র বিদেশি উদ্যোক্তা বা দাতা গোষ্ঠীর সঙ্গে রাজশাহী জনগণের একটা সেতু বন্ধনের কাজ করবেন, মেয়র ঢাকা বা চট্টগ্রামের শত কোটি টাকা মালিক শিল্পপতির সঙ্গে রাজশাহীর নাগরিকদের একটা সেতু বন্ধনের কাজ করবেন। যেটি আমি 2010-11 সালে গ্যাস পাইপলাইনে গ্যাস নিয়ে এসেছিলাম রাজশাহীতে, মূল লক্ষ্য ছিল গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে গার্মেন্টস কারখানা করা, যেটি তৎকালীন বিজিএমইএ বিকেএমইএ নেতৃবৃন্দকে রাজশাহীতে এনেছিলাম, তারা রাজি হয়েছিলেন রাজশাহীতে তারা শিল্পায়ন করবেন, এবং তারা বলেছিলেন যে 1-1টি মাঝারি কারখানা যদি রাজশাহীতে করা যায় তাহলে 1-1টি কারখানায় 2-2500 ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা, বিশেষ করে নারীদের, তারা সেলাই কাজ করবে।
পরে 2013 সালের ফলাফলটা অন্যরকম হয়ে যাওয়ার কারণে তারা উৎসাহ হারিয়ে ফেলেন এবং আমি ওই বিষয়ে আগাতে পারিনি। কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ আমার আছে এবং তারা আমাকে বলেছেন যেহেতু গ্যাসটা অব্যাহত আছে রাজশাহীতে, এটি শিল্পের সংযোগ মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নিতে পারলে রাজশাহীতে তারা আগামী 5 বছরে পর্যায়ক্রমে আমাদের নতুন যে শিল্প এলাকা রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন শহরের একটু পাশে, সেখানে আমার টার্গেট হচ্ছে 5 বছরে 50 থেকে 100টি কারখানা তাদেরকে অনুরোধ করে, তাদেরকে আহ্বান করে, তাদেরকে সমস্ত নিরাপত্তা দিয়ে যদি মেয়র হতে পারি তাহলে রাজশাহীতে নিয়ে আসতে পারলে 5 বছরে 100,000-এর কাছাকাছি বা তার চেয়ে কিছু বেশি কম বেশি ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করা যাবে, যেটি আমাদের রাজশাহী শহরকে আগামী 5-10 বছরের জন্য একটা অর্থনৈতিক সাচ্ছল্য দিবে, একটা একটা পরিবেশ আর্থিক প্রবাহ সৃষ্টি হবে এবং এই প্রবাহের কারণেই রাজশাহীতে শহরটাও বড় হবে, শহরের মানুষও শান্তিতে থাকবে আরও এবং শহরের অবকাঠামোগত উন্নয়ন করে একটা দারুণ শহরে পরিণত করা যাবে। এটি অসংখ্য ধন্যবাদ জনাব খায়রুজ্জামান লিটন, জনাব হাবিবুর রহমান। ধন্যবাদ ডিবিসি, ধন্যবাদ স্বামীর জন্য। রাজশাহী মহানগরী আমার নগরী, আমাদের নগরী। একটি নগরীর নামকরণ করা হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন এবং এই কর্পোরেশনটি পরিচালিত হয় নগর ভবন দ্বারা। সিটি কর্পোরেশনের ভবনটির নাম হওয়ার কথা ছিল সিটি ভবন, হয়েছে নগর ভবন। আমি প্রথমেই চাই যে এই নগর ভবনের মর্যাদা সুরক্ষার জন্য, স্থানীয় সরকারকে প্রতিষ্ঠার জন্য নগর সরকার প্রতিষ্ঠা করা এবং স্থানীয় পর্যায়ে এই সরকারের যতটুকু সেই কথাগুলোকে সুনিশ্চিত করা। আমার এই নগরে একটি শিশু জন্ম নেবে এবং সেই জন্মদাত্রী মাতার সুচিকিৎসা প্রদান এবং তার এই মাতৃত্বকালীন যে সুযোগ সুবিধা সেটিকে নিশ্চয়তা দেওয়া হচ্ছে একজন নগরকর্তার একটা দায়িত্ব। এবং শিশুটি জন্ম নিল, তার দেখভাল করা এবং তাকে সুস্থভাবে পরিচর্যা করা এবং পাশাপাশি তার পড়াশোনার মান উন্নয়ন করা এবং সেই ক্ষেত্রে একেবারে তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্তরে আমার শিশুটি, যে শিশুটি আজকে জন্ম নিল কালকে কোথায় পড়বে সেই পড়ার জায়গাটা সুনিশ্চিত করা এবং সেটি পড়াটা কি মানে শিক্ষাটা কি শিক্ষা হচ্ছে না একটি গুণগত মান পরিবর্তনে ভূমিকা রাখছে, সেটি সুশিক্ষা হচ্ছে সেটিকে এনশিওর করা, এটা একজন নগরকর্তার দায়িত্ব। এবং এই নগরের মানুষ বেঁচে থাকার জন্য, সুস্থভাবে বেঁচে থাকার জন্য পরিবেশকে নিয়ন্ত্রণ করতে হবে। আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে এই পরিবেশ নিয়ন্ত্রণের জন্য আমরা মাঝে মাঝেই ইতিপূর্বে দেখেছি বিভিন্ন অভিযান পরিচালনা করার জন্য পলিথিন মুক্ত নগর আইনের জন্য, শুধু রাজশাহীতে না দেশের বিভিন্ন অঞ্চলে হয়, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এগুলো উচ্ছেদ করা হয়, এগুলোকে অপসারণ করা হয়, অনেক ক্যাম্পেইন করা হয়। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে নির্বাচন কমিশন এই একটি আইন করে এটিকে নিষিদ্ধ করলো না এবং আমাদের রাজশাহী নগরটি পরিবেশে দূষিত হয়ে যাবে কদিন পরে, কারণ যে পোস্টারগুলো লাগানো হয়েছে সেগুলো প্রত্যেকটা পোস্টারই হচ্ছে পলিথিন দ্বারা আবৃত এবং যে ফেস্টুনগুলো সেগুলো পরিবেশের জন্য ব্যাপকভাবে বিপর্যয় সৃষ্টি করবে। এবং আজকে প্রচারণার জন্য যে পোস্টারের যে ছেয়ে গেছে মহানগরী, এগুলো কী করে নিয়ন্ত্রণ করা হবে? এবং একজন একজন সাধারণ একজন সুনাগরিক কখনো নিজের পরিবেশকে নষ্ট করার কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে না, আমরা এটার থেকে পরিত্রাণ পেতে চাই। জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, আপনি কি এই কারণেই কোনো পোস্টার ব্যানার এসবের মধ্যে যাননি নাকি আপনার কোনো নগরীতে কোনো পোস্টার দেখাই যাচ্ছে? জি নিশ্চয়ই নিশ্চয়ই। এবং এটি বর্ষাকালে নির্বাচন দিয়ে একটা মাধ্যম থাকি তাহলে না, আমি তো কতবার পোস্টার করেছিলাম, সব করেছিলাম, মাইকিং ছিল আর মাইকিংটা এমন হয়ে গেছে যে মানে গতবার তাহলে পরিবেশের কথা ভাবেন না, কারণ এখন তো মাইকিং বারে গিয়ে আপনার প্রতীক বরাদ্দের আগে থেকেই যেভাবে পোস্টার সন্ত্রাস বা প্রচার সন্ত্রাস হচ্ছে এবং আপনি 2টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যদি রাজশাহী শহরে কোনো জায়গায় দাঁড়ান, একটি মোড়ে একই প্রার্থীর একাধিক মাইক বাজতেছে এবং একদম মানুষের নাবিশ্বাস হয়ে গেছে, কেউ এই কথাগুলো শুনতে নারাজ, এই কথাগুলো শুনতে চায় না, তা আমি কেন ওই মাধ্যমে যাব? এবং আমি নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় আমি বলেছিলাম যে আপনারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রত্যেকের ছবি নাম প্রতীকগুলোকে একটি পোস্টারে নিয়ে আসেন, আমাদের কাছ থেকে কিছু টাকা নেন, প্রার্থীদের কাছ থেকে কমন প্রচারণা চালান এবং এই যে আজকে যে এই নাগরিক সংলাপ করছেন
এরকম সংলাপের আয়োজন নির্বাচন কমিশন থেকে করুক, 30টা ওয়ার্ডে 30টা অথবা 10টা জায়গায় করুক, সেখানে প্রার্থীরা যে কথা বলুক, তাদের পরিকল্পনা প্রচার প্রচার মাধ্যমটা হতে হবে অত্যন্ত সুপরিশীলিত হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে, এবং এইরকম ভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক প্রচারের জন্য অনেক সময় অঘটন পরিকল্পনার অনেকটা অংশ জুড়েই আসলে প্রচারণাটা কেমন হওয়া উচিত সেটির একটা বিষয় আপনি বললেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আমি কাজগুলো বলতে পারি নাই জি, আমার আমার আরো অনেক কথা শুনতে হবে, আসলে আরো অনেকগুলো বিষয়ে প্রশ্নও করতে হবে। আমি জনাব মোসাদেক হোসেন বুলবুল এবং জনাব খায়রুজ্জামান লিটন, আপনাদের কাছে দুজনেই মেয়র ছিলেন যেহেতু, সেহেতু আসলে এইভাবে জানতে চাই যে আপনারা কতটা যত যখন আপনি 2008 থেকে 2013 পর্যন্ত মেয়র ছিলেন, আপনার কি মনে হয় আপনি কতটা সন্তুষ্ট ছিলেন আপনার কাজে, ইশতেহার দিয়েছিলেন তার কতটা পূরণ করতে পেরেছিলেন? যাই হোক, আমি গতবার যে ইশতেহার ছিল আমার সেই ইশতেহারের প্রায় বলেন 60%-এর কাছাকাছি আমি পূরণ করতে পেরেছিলাম। তার মধ্যে প্রথমটাই ছিল গ্যাসের সংযোগ নিয়ে আসবো রাজশাহীতে, সেটাই আমি পেরেছিলাম প্রথম। আরেকটি বিষয় হলো যে সময়ে আসলে বাংলাদেশের মতো একটি দেশে নানা রকম আমলাতান্ত্রিক জটিলতা কাজ করে, এটাই সবাই জানেন, যারা প্রশাসনে আছেন তারাই টের পান। আর বিশেষ করে উত্তরবঙ্গে বা রাশি রংপুর বিভাগ হলে তো কথাই নেই, যেহেতু এই এলাকার শক্ত কোনো জনপ্রতিনিধিও সেভাবে কোনো মন্ত্রিসভায় দেখি না আমরা, পাশাপাশি আবার এই সমস্ত এলাকা থেকে সচিব বা বিভিন্ন পদে ব্যুরোক্র্যাটস যারা হন তাদেরও সংখ্যা খুবই কম, নাই বললেই চলে। বিভিন্ন দপ্তরের প্রধান তাও খুব কম, নাই বললেও চলে। ফলে আমাদের এখানে প্রকল্প বাস্তবায়ন করা বা অর্থ বরাদ্দ নিয়ে আসা খুব কঠিন। তারপরেও আমি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমার দলের সভানেত্রী, তাকে বলে রাজশাহীর জন্য বেশ কিছু প্রকল্প আমি আমার 2008-2012 সালে নিয়ে আসতে পেরেছিলাম, তবে সময়ের কারণে সেগুলো কিছুটা শুরু করে শেষ করতে পেরেছি, কিছুটা শুরুই করতে পারিনি, আর কিছুটা হয়তো পাইপলাইনের মধ্যে ছিল পরবর্তীতে অনুমোদনের অপেক্ষায়, এরকম একটা জায়গায়। তো আমি যদি পরপর দুটি টার্ম পেতাম তাহলে হয়তো এবার আমাকে এই কথাগুলো বলতেও হতো না, বা আমি হয়তো এই নির্বাচনে আসতামও না। আমি এখন এই নির্বাচনটিতে আসার আগ্রহ ব্যক্ত করেছি এই কারণেই যে অসমাপ্ত কাজগুলি আমি সমাপ্ত করে যেতে চাই। আমার এই জন্মের শহর, স্বপ্নের শহর, বড় হওয়ার শহর, এই শহরটিকে আরও, এই শহরের প্রতি আমার কিছু দায়িত্ব আছে, কিছু দায় আছে, সেই দায় দায়িত্ব বোধ থেকে আমি নাগরিকদেরকে সুযোগ সুবিধা নিশ্চিত করে আমি অসংখ্য ধন্যবাদ জনাব খায়রুজ্জামান লিটন। আমরা বিরতি নিব, একটা বিরতির পরে জনাব মোসাদেক হোসেন বুলবুল আপনার কাছ থেকে একই বিষয় শুনবো, একটা বিরতিতে যাচ্ছি, দর্শক থাকুন সাথে। বিরতির পর ফিরলাম ডিবিসি নির্বাচনী সংলাপে। আমি বিএনপির মেয়র প্রার্থী মোসাদেক হোসেন বুলবুল আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম যে আপনার 2013 সালের ইশতেহারটিও আমার কাছে আছে, 2018 সালের ইশতেহারটিও দেখছি। আসলে 2013-র ইশতেহার আপনি তারপর থেকে মেয়রের দায়িত্ব পালন করেছেন, অনেকটা সময় করতে পারেননি, আপনার ইশতেহার কতটা পূরণ হলো, কতটুকু করতে পারলেন রাজশাহী? প্রত্যেকটা জিনিসই একটা পরিকল্পনা থাকে 5 বছর, সেই পরিকল্পনার মধ্যে আমি অন্তত 5 বছরের জন্য যে পরিকল্পনা নিতে চেয়েছিলাম সেই পরিকল্পনার মধ্যে বাধাগ্রস্ত হয়, এবং বাধাগ্রস্ত হওয়ার কারণে আমি জেলে যাই, একটি রাজনৈতিক কেসের কারণে জেলে, এবং এই জেলে যাওয়ার কারণে এই সমস্ত পরিকল্পনাটাই ভেস্তে যায়। তো এইখানে আমি বলতে চাই যে আমাদের রাজনৈতিক কর্মীদের, যারা আমরা মেয়র হয়েছি বা কাউন্সিলর হয়েছি বা পার্লামেন্টের সদস্য হয়েছি, তাদেরকে যদি জনগণের এরকম একটা আচ্ছাদিত অবস্থায় রাখা হয়, একটা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে একটা সিটি কর্পোরেশনকে যদি আচ্ছাদিত করা হয়, তাহলে কিন্তু সেটি গ্রহণযোগ্য নয়। এই কারণে নয় যে সিটি কর্পোরেশনের একটা মেয়রকে আগে অ্যারেস্ট করতে হলে বা কোনো কেস কাচারি হলে সেইখানে জাতীয় সংসদ তার পূর্ণাঙ্গ কেসের রেজাল্ট না হওয়া পর্যন্ত তাকে সেখানে অ্যারেস্ট করা হতো না, তার একটা নির্দিষ্ট ক্ষমতা ছিল যে তাকে প্রতিমন্ত্রী বা মন্ত্রীর স্ট্যাটাস দেওয়া ছিল। সেটি আমি হওয়ার পরেই প্রথম ধাপে এটা কাটিং করা হয়, এবং দুর্ভাগ্য হলো সত্য যে আমরা যে 4-5 জন মেয়র হয়েছিল তারা কেউই আর মন্ত্রিত্ব পদে এই দায়িত্ব নিতে পারে না, নেওয়ার কারণে রাজশাহী শহরের যে বিভাগীয় পর্যায়ের যে কর্মকর্তারা ছিলেন তাদের সাথে সমন্বয় করা আমাদের দুঃসহ হয়েছে, এটি হলো একটি অন্যতম কারণ। তো সেটি তো এবারও হবে, মানে যদি আপনি এবার নির্বাচিত হন একই বিষয় তো আবারও ঘটবে নাকি?
আবারও হবে, মানে সেরকমটাই তো আবারও হবার মতো বিষয় না, কারণ এই অসুবিধাগুলো তো আমাদের সিস্টেমে রয়ে গেছে। এখানে রংপুরের মেয়রকে প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে, এখন নারায়ণগঞ্জের মেয়রকে উপমন্ত্রী দেওয়া হয়েছে, ঢাকার দুই মেয়রকে মন্ত্রী দেওয়া হয়েছে। তা আপনি বেছে বেছে আজকে মন্ত্রিত্ব দিবেন আর বেছে বেছে অন্য অন্য মেয়রকে মন্ত্রিত্ব দিবেন না, তাহলে তো হবে না, হবে কি? তো 2009 সালের সংসদে যে কাজটি করা হলো, আমি একটু এই বিষয়ে, খায়রুজ্জামান লিটন, আপনার দল এখন ক্ষমতায় আছে, কি মনে হয় যে আসলে এই বিষয়টি কি আসলে একটা ডিসক্রিমিনেশন হচ্ছে মানে পদমর্যাদা দেবার ক্ষেত্রে? আসলে মন্ত্রী স্ট্যাটাস বা পদমর্যাদা কোন কর্পোরেশনের মেয়র পাবেন কি পাবেন না সেটি সরকার প্রধান তিনি ঠিক করবেন। এবং এক্ষেত্রে আমি এটাও তো বলতে পারি যে দল দেখে করা হচ্ছে এমনটি বিষয় নয়। যেমন চট্টগ্রামের আজম নাসির, তিনি কোনো স্ট্যাটাস পাননি, তাকে দেওয়া হয়নি। এখন কেন দেওয়া হয়নি বা কী কারণে এগুলো আমি অতটা বলতে পারবো না। শুধু আমি জানি যে এখানে বিশেষ করে পুরাতন যে পৌরসভাগুলো পরবর্তীতে কর্পোরেশন হয়েছিল, বিশেষ করে ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, এগুলোতে একটা বরিশাল পরে সিলেট, এইসবগুলোতে সিটিগুলোতে পদমর্যাদা দিলে কাজ করতে অনেকটা সুবিধা হয়। এটা থাকা মানে এই বিষয়ে আপনারা দুজনেই একমত হচ্ছেন যে পদমর্যাদা দিলে কাজ করতে সুবিধা হয়? পদমর্যাদা দিলে আপনার বিভাগীয় পর্যায়ে যে কর্মকর্তাগুলি আছে সমন্বয় মিটিংয়ে তারা স্বাচ্ছন্দ্য ফিল করে, এটি হলো প্রথম একটি প্রশ্ন। 2009 সালের যে জাতীয় সংসদ তত্ত্বাবধায়ক সরকারের পরে যে বিলগুলি আনয়ন করা হয় সেখানে আমাদেরকে চার্জশিট দেওয়ার পরেই আমাদেরকে সাসপেন্ড করা, এই সাসপেন্ড করতে গিয়ে আমি 2.5 বছর এখান থেকে বিতাড়িত ছিল। এই 2.5 বছরের মধ্যে একজন আইনের মধ্যে যে কী বলে আপনার প্যানেল মেয়রদের বসার কথা সেখানে প্যানেল মেয়র বসতে পারলো, মন্ত্রণালয়ে কাকে বসালো, একজন কাউন্সিলরকে, দায়িত্বপ্রাপ্ত একজন কাউন্সিলরকে দায়িত্ব দিয়ে বসালো, তাহলে এখানেও অনিয়ম করা হলো। মানে অবস্থা তো এরকমই, এখনো তো এরকমই অবস্থা, এবার যদি মেয়র হন আবারও তো একই অবস্থার মুখোমুখি হতে হবে। কেন মুখোমুখি হতে হবে? মানে এই সিস্টেমের তো কোনো পরিবর্তন হয় না, মানে সিস্টেমের পরিবর্তন, আইনের পরিবর্তন হয়েছে, আইনের পরিবর্তন হয়েছে, মন্ত্রীর মর্যাদা দেননি, সেটা আগামীতে কেন দিবেন না বা কে দিবে না সেটা তা সেই সকল সরকারের ব্যাপার। আমি এখানে আপনার মাধ্যমে বলতে চাই উপস্থিত দর্শকের কাছে যে জাতীয় সংসদে, আগামী সংসদে এই 8টি সিটি কর্পোরেশনের পদমর্যাদা একবারে আইনে ই করা হোক, যে সিটি গভর্নমেন্ট সিস্টেম করা হোক এবং সিটি কর্পোরেশনের মেয়রদেরকে, সে যে হোক উনি মেয়র ছিলেন, ওনার আমলে 5 বছর মন্ত্রিত্ব ছিল, তার আগে মিজানুর রহমান মিনু সাহেব ছিলেন, উনি 15 বছর মেয়রকে করেছেন প্রতিমন্ত্রীর র্যাঙ্ক নিয়ে, সেখানে কোনো সমন্বয়ের অভাব হয়নি। কিন্তু আমি যখন মুসাদ্দেক হোসেন বুলবুল মেয়র হলাম তখন থেকেই দেখা গেল অনেক কিছু ব্যত্যয় ঘটছে, তো যাই হোক আইনের ব্যত্যয় ঘটছে, তারপরও চেষ্টা করেছে আমার সাধ্য। কিন্তু এটি আরেকটি বিষয়ে জানতে চাই যে যখন জনাব খায়রুজ্জামান লিটন যখন দায়িত্ব ছাড়লেন তখন 6 কোটি টাকা উদ্ধৃত রেখে গিয়েছিলেন, ওনার দায়িত্ব গ্রহণের আগে 22 কোটি টাকা সিটি কর্পোরেশনের ঋণ ছিল, 6 কোটি টাকা উদ্ধৃত রেখে উনি দায়িত্ব ছেড়েছেন, আপনি 6 কোটি টাকা উদ্ধৃত নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন এবং যখন দায়িত্ব ছাড়ছেন তখন 80 কোটি টাকা ঋণগ্রস্ত সিটি কর্পোরেশন। এখন না এমনটি কেন? এখন কোনো ঋণ নাই, এমনি ঋণ যেটা আছে সেটা হলো এই তথ্যটি সিটি কর্পোরেশনের কাছ থেকে পেয়েছে, সিটি কর্পোরেশন ভুল তথ্য দিয়েছে। এই কারণে বলি যে এখানে ইলেকট্রিসিটির বিল 26 কোটি টাকা ওনার আমল থেকে আছে, আর এটা পর্যায়ক্রমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে মন্ত্রণালয় টু মন্ত্রণালয় কথা হয় এবং মন্ত্রণালয় টু মন্ত্রণালয় চিঠি আদান প্রদান করে, যেহেতু কোম্পানি হয়েছে একটা হিসাব আমাদের আছে 26 কোটি টাকা। এটা আগে 16 কোটি টাকা 18 কোটি টাকা ছিল, গত 5 বছরে এটা বেড়ে বিদ্যুৎ বিল নাগরিকদের সুবিধার জন্যই বিদ্যুতের ব্যবহার আমাদের করতে হয়, স্ট্রিট লাইটস বা অন্যান্য। তো এখানে আমি আমার মেয়াদকালে বিদ্যুতের বিলের মানে পরিশোধ করতে করতে মোটামুটি 4-5 কোটির মধ্যে রেখেছি, এর বেশি কখনো না আমার সময় ছিল না, আমি যে দেখেছি তথ্য ভুল হচ্ছে, ভুল আপনি
আমি কখনোই এটি 5 কোটি টাকার উপরে বিদ্যুৎ বিল বাকি ছিল না, না এটা সিটি কর্পোরেশন আমার উদ্যুক্ত 6 কোটি টাকা থাকে না। এখন 22 থেকে ইন্টারেস্ট আমাদের সাথে হিসাবের গরমিল আছে, আমরা বলেছি 17 কোটি টাকা এখন পর্যন্ত, আর এটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যেটা কোম্পানি বলেছে তারা 26 কোটি টাকা দাবি করেছে, এ নিয়ে অমীমাংসিত অবস্থায় আছে। এটা হলো রিয়ালিটি, সংস্থাগুলোর মধ্যেই যদি এই অবস্থা জনগণ রিয়ালিটি রিয়ালিটি তথ্য পাবে কি করে? কারণ হলো কি যে যে মিটারগুলো ব্যবহার করা হতো সেখানে সিটি কর্পোরেশনের মিটার ছিল না, এটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মিটার ছিল, তারা ইচ্ছা মতো বিল করতো। এই বিলগুলো আমি যাওয়ার পরে আমরা নিজেরা বিল মানে অসামঞ্জস্যটা একটা আছে বলে আপনি দাবি করছেন। আমি খাইরুল জামান লিটন, আপনার কাছে মাসে 12 লক্ষ টাকা করে বিল হয়, আমরা সেই বিলটা দিই। একটা প্রশ্ন করে আমি বিরতিতে যাব, বিরতির পরে এসে উত্তরটা শুনবো। যে আপনি অভিযোগ করেন যে আপনার বিরুদ্ধে অপপ্রচার একটি বড় সমস্যা, এটি 2013-তেও আপনি অভিযোগ করেছিলেন, এবারে কি অবস্থা সে সম্পর্কে একটু জানবো, একটা বিরতির পরে ফিরে আসি। দর্শক থাকুন সাথে, বিরতির পরে ফিরছি ডিবিসি নির্বাচনী সংলাপে। ফিরলাম ডিবিসি নির্বাচনী সংলাপে। আমি প্রশ্ন করেছিলাম জনাব খাইরুজ্জামান লিটন, ছোট্ট করে একটু জানতে চাই যে আসলে এবারে অপপ্রচারের যে অভিযোগ সেটি আপনার কতটা আপনার বিরুদ্ধে? ধন্যবাদ। আসলে আমি আওয়ামী লীগের প্রার্থী, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং 14 দল বা মহাজোট আছে আমাদের, সেই জোটের প্রার্থী। আমাদের বিরুদ্ধে একটা শিবির আছে সারা বাংলাদেশে, এবং তাদের সঙ্গে বিএনপির সঙ্গে জামাত শিবির, মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠী তারা আছে এবং সক্রিয়ভাবেই তারা থাকবেন, আছেন, ছিলেন, থাকবেন। আমরা এই লক্ষ্য করেছি যখনই আমরা নির্বাচনে আসি, বিশেষ করে তখনই দেখা যায় যে রাশের ক্ষেত্রে আমি দেখেছি আমাকে নির্বাচিত করলেই আমি বস্তি উচ্ছেদ করে দেব, গরিব মানুষের মাথার উপরে ছাদ থাকবে না, একটা ঝুপড়ি ঘর করে আছে সেটাও আমি সহ্য করতে পারি না, রাস্তার ধারে বা রেল লাইনের ধারে বা লেকের আশেপাশে যেখানে যেখানে গরিব মানুষের বাস, নদীর তীরে সবগুলো আমি তুলে ফেলবো, পার্ক বানাবো, বিনোদন কেন্দ্র বানাবো। এই ধরনের একটা প্রচার জামাত শিবিরের পক্ষ থেকে খুব পরিকল্পিতভাবে ল্যাপটপ সহকারে বা গ্যালাক্সি ট্যাব বা মোবাইল মাধ্যমে ছবি দিয়ে বাড়ি বাড়ি প্রচার করা হয়েছিল 2013 সালে, এবং এবারও সেটি প্রতিটা বস্তিতে গেলেই আমি বা আমার স্ত্রী বা আমার দলের নেতাকর্মীরা আমরা শুনেছি, যতবারই তাদেরকে বুঝাই দুদিন পরে আবার দেখি উল্টা সুরে কথা বলছে, কারণ এর মধ্যেই জামাত শিবির বিএনপির লোকজন গিয়ে তাদেরকে আবার মগজধোলাই করছে। একটি নিদর্শন বা উদাহরণ নাই যে আমি লিটন মেয়র হিসেবে থাকাকালীন সময় এটি করেছি, যখন আমি মেয়র ছিলাম তখনই করিনি, এখন করার কোনো সুযোগও নাই, কোনো কারণও নাই, এবং আগামীতেও আমি এটা করতে চাই না। কারণ আমাদের নীতি গরিব মানুষকে আশ্রয় দেওয়া, মাননীয় প্রধানমন্ত্রীর নীতি হচ্ছে গরিব মানুষকে, তাদের যাদের বাড়ি নাই, জমি নাই, থাকা মাথা গোঁজে ঠাঁই নাই, তাদের জন্য বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ করে দেওয়া, যেটি তিনি করতে চাচ্ছেন এবং অলরেডি শুরু করে দিয়েছেন, সেটাই আমি রাজশাহীতে এনে কোনো কোনো জায়গায় করতে চাই। পাশাপাশি এই রাজশাহী শহর আমরা বলি শান্তির শহর, আমরা এখানে 4 জনই সবাই একমত হব, শান্তির শহর, সবুজ শহর, শিক্ষার শহর, এগুলো আমরা বলি। কিন্তু রাজশাহী এখানে যে মাদকের বিষয়টি, এই মাদকের বিষয়টি এখানে ব্যাপক মাত্রা পেয়েছে বা পেয়েছিল এই কারণে যে এখানে আমি আগে বলেছি বেকারত্ব যেখানে বেশি থাকবে সেখানে হতাশাগ্রস্ত যুবশ্রেণী ও মাদকের দিকে যাবেই, তার ক্ষোভ দুঃখ জ্বালা ভুলে থাকার জন্য সেখান থেকে তাকে বের করে আনতে হবে, মোটিভেট করতে হবে এবং তাকে কাজ দিতে হবে। আর এই মাদক ব্যবসায়ী যারা আছেন যে দলই করুন না কেন, তাদেরকে কোনো রকম দয়া দাক্ষিণ্য করার দরকার নেই। আমি আহ্বান জানাচ্ছি টেলিভিশন যারা দেখছেন, কর্তা ব্যক্তি কর্মকর্তারা যারা দেখছেন, দয়া করে তাদের তালিকা করে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশনে নিতে পারেন, যেটা যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অ্যাকশনে যাওয়ার কথা বলেছেন সেটি নেওয়া হোক। পাশাপাশি এই এই মৌলবাদী চক্র যে রাজশাহীতে বাংলা ভাই সৃষ্টি করেছিল রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিএনপির নেতার নেতৃত্বে, এবং রাজশাহী, নাটোরের নলডাঙ্গা, আত্রায়, রানীনগর, বাগমারা এলাকায় ভয়াবহ রক্তাক্ত জনপদ তৈরি হয়েছিল 2001-2005-2006 শাসনামলে, সেটা আমরা সবাই জানি, আমরা ভুলে জানি। তারই আবার একটা আলামত ছোটোখাটো হলে লক্ষ্য করলাম যে কয়েকদিন আগে একটা ককটেল বিস্ফোরণ হলো, আমি বুঝতেই পারলাম না, পরবর্তীতে পুলিশ একটা কথোপকথন রেকর্ড উদ্ধার করলো এবং দেখা গেলো যে এটি আমাদের প্রতিপক্ষ বিএনপির আভ্যন্তরীণ দ্বন্দ্বের বা তাদের মধ্যে ক্রেডিট নেওয়ার বিষয়টি এই সমস্ত বিষয়ে। জনাব খাইরুজ্জামান লিটন, এই বিষয়গুলো নিয়ে আমি জনাব মোসাদ্দেক হোসেন বুলবুলের কাছ থেকে জানতে চাই, যে এই বিষয়ের কথা বলছেন, মাদকের বিষয়টি, মাদক সম্রাজ্ঞী লাইলা সুলতানা রিজা তিনি আপনাদের প্রচারণায় আছেন, এটি একটি বিষয়, ককটেল বিস্ফোরণের কথা বললেন, সেটি নিয়েও আসলে লিজা
হ্যাঁ, তিনি মাদক সম্রাজ্ঞী হিসেবে খ্যাত, তিনি আপনার নির্বাচনী প্রচারণায় আছেন, তাকে আমরা দেখেছি নির্বাচনী প্রচারণায় টেলিভিশনের ক্যামেরায় বা বিভিন্ন গণমাধ্যমের ছবিতে, এটি একটি বিষয় আছে। তারপরে সেই ককটেল বিস্ফোরণের কথা যেটি খারুজামান লিটন বললেন, সেখানে আপনাদের অভ্যন্তরীণ বিষয়টি চলে এসেছে অডিও কথাতে। তারপরে আরও বিষয় হচ্ছে জামাত এবার আপনাদেরকে সমর্থন দিচ্ছে না। জামাতের রোকন আশরাফুল আলম ইমন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে জামাতের রোকন না তো সে, গতবার সে জাতীয় মানে কিন্তু গতবার তিনি আপনার নির্বাচনী প্রচারণে খুব অ্যাক্টিভ ছিলেন। আপনি এখানে বলছেন যে আজকে আপনি আওয়ামী লীগ করেন, আগামী নির্বাচনে যে বিএনপি করবেন না তার ঠিক নাই তো। বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগের কিছু মানুষ রং চেহারা চেঞ্জ করে সুবিধা নিয়ে, তার যখন অবস্থানটা শক্তি হয় তখন সে যেদিকে সুবিধা সেদিকে চলে যায়। এই হলো বর্তমান প্রেক্ষাপট, নীতি নৈতিক কারণে এখন জামাতের সমর্থন পাচ্ছেন না ভাই। জামাতের সমর্থনের কথাই বলছি, জামাত আমাদের জোটের নেতা, বিশ দলীয় ঐক্য জোটের একজন অংশীদারিত্ব। জামাতের যে জায়গায় ছাড় দেওয়ার দরকার আমরা ঠিক সেই জায়গায় ছাড় দিয়েছি। জামাত আমাদের সাথে আছে, কাজ করছে। ইমন জামাতের কোনো দায়িত্বশীল নেতা নয়, ফেসবুকের একটা কথা দিয়ে আমরা এটাকে যাচাই বাছাই করতে পারি না, বা এটা নিয়ে সত্যতা কোনো প্রশ্ন নাই। তাহলে কি জামাতের কর্মীরা আপনার পক্ষে প্রচারণা করছে? সবাই করছে, আমার বিশ দলের যারা আছে তারা সকলেই করছে। কর্মী সংকট, আপনারা মানে কর্মী সংকটে আছেন এরকম খবরও দেখছি আমরা যে। হ্যাঁ, কর্মী সংকটে আছে, খুব একটা মানে জামাতের কর্মীরা নামছে না, বিএনপি কর্মীরাও আছে, খুব একটা নামছে না। ভালো করেছেন আপনি, কর্মী কেন সংকট? বাংলাদেশে এখন পর্যন্ত গণতান্ত্রিক পরিবেশ আছে? আপনি আপনার কথা, আপনার সাংবাদিক গলা খুলে মুখ খুলে মন খুলে কথা বলতে পারে জনদর্শকের সামনে? আমরা তো বলছি না, না আপনি করছেন, এখান থেকে যাওয়ার পরে তো কালো পোশাকে কেউ তুলে নিয়ে চলে যাবে, এ দায়িত্ব কে নেবে বলেন আপনি? আমাদের সামনে অবশ্য এমন কোনো অসুবিধা এখন আমরা ভাই আমার কা গতকালকে 11 নম্বর ওয়ার্ডে 120 জন মোটরসাইকেল এবং কালো গাড়িতে যুবলীগ ছাত্র লীগের ছেলেরা গিয়ে আমাদের ছেলেদেরকে থ্রেট করা হয়েছে, মারা হয়েছে। একটা মেয়ের গায়ে, আমাদের 100 ছেলের মেয়ের গায়ে অস্ত্র ধরা হয়েছে, কিসের পরিবেশ থাকে? আমি তীব্র প্রতিবাদ করছি, আমি বলে দিচ্ছি আপনি প্রমাণ চলে চলে না আমার সাথে, অসম্ভব। আপনি আমার সাথে চলে, আমি প্রার্থী হিসেবে এতক্ষণে খবর পেতাম, আমি 11 নম্বর ওয়ার্ডের চৌধুরী পুকুরের যে আমার অফিস আছে সেখানে আমার ছাত্রদল যুবদল ক্যাম্পেইন করার পরে আপনি কারাগারে না না আমি একটা কথা বলি, আপনাকে আমাদের আমাদের প্রচার মাইক ভেঙে দেওয়া হয়েছিল, আক্রমণ করে বিএনপি নেতাকর্মীরা করেছিল, এবং তারই কারণেই একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। কোনো মোটরসাইকেল সরানো হয়নি, কালো পোশাক তো দূরের কথা, কালো পোশাক কেন পড়তে যাবো আমরা? আমাদের ছেলেদের নিয়ে যাবো, এটি সত্য নয়, এটি সত্য নয়, আপনি বলেন কিন্তু এটি সত্য নয়। আমি বলছি সত্য, আমার কালকে 18 জন কর্মীকে রাজশাহী থেকে ধরা হয়েছে, কাউকে পাবনায় পাঠানো হয়েছে, কাউকে নাটোরে পাঠানো হয়েছে, কাউকে নবগঞ্জে পাঠানো হয়েছে। আপনি দাবি করছেন এটি সত্য, কিন্তু খায়রুজ্জামান লিটন খুব শক্তভাবে বলছেন এটি সত্য না। আমি একটু দুজনকে আর একটু শুনতে চাই। আমি বলিনি, আপনি নির্বাচনের পরিবেশ যদি করতে হয় তাহলে সমান অধিকার রাখতে হবে। আমি এই সমান অধিকারের জায়গায় জনাব মুরাদ মোশে, পুলিশকে নির্বাচন কমিশন, আজকে পুলিশ বলে যে আমাদের কাছে উপরের অর্ডার আছে, মেয়র না হলে কি করবেন, মেয়র হলে কি করবেন জানতে চাইছিলাম, না হলে কি করবেন? প্রথমত মেয়র নির্বাচিত না হলে আমি গত 20 বছর ধরে রাজশাহী শহরের সমস্ত আন্দোলন সংগ্রামে ছিলাম, সর্বশেষ হোল্ডিং ট্যাক্স বিরোধী আন্দোলনও করেছি, ফলে আমার নির্বাচনটা হচ্ছে আন্দোলনের পার্ট। নির্বাচনের পরের দিন থেকে আমি আবার জনগণের সাথে আন্দোলনে থাকবো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, লিটন ভাই বললেন, আমাদের সাবেক নির্বাচিত মেয়র, উনি বললেন যে উনি নির্বাচিত না হওয়ার কারণে উনি উৎসাহ হারিয়ে ফেলে এইখানকার কর্মসংস্থান বা শিল্পায়ন নিয়ে তার যা যা পরিকল্পনা ছিল সেটা উনি করেননি। আমার অনুরোধ থাকবে, উনি যারা আসবেন তারা উৎসাহ হারিয়ে, ঠিক আছে? এখন বিষয়টা হলো যে এইরকম যদি হয় এই জায়গাটা যেন না থাকে, আমাদের নগরবাসী তো আমরা এবং এই নগরে আমরাই বসবাস করি, ফলে এই নগরের জন্য আমাদের যা যা পরিকল্পনা আছে সেগুলো আমাদের সর্বস্ব উজাড় করে দিতে হবে, আমি নির্বাচিত হই কিংবা না হই সেটা বিবেচনা নেওয়া ঠিক হবে না।
এখন মূল কনসার্নটা হওয়া উচিত আসলে যে বাংলাদেশে বা একটা রাজশাহী সিটি কর্পোরেশনে আমরা যদি গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করি বা একটা গণতান্ত্রিক পরিবেশে তৈরি করার চেষ্টা করি, এখানে অনেকগুলো বিষয় আসলো যে আপনিও উপস্থাপিকও বললেন যে উনি নির্বাচিত মানে বিরোধী পক্ষ কোনো মেয়র নির্বাচিত হলেন উনি আদৌ দায়িত্ব পালন করতে পারবেন কিনা, মানে এই আশঙ্কাটা কেন আলোচনা হচ্ছে? সবচেয়ে বড় কথা হচ্ছে যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেই গণতান্ত্রিক পরিবেশটা বরঞ্চ থাকতে হবে, বরঞ্চ আমাদের সেটাই করা উচিত যে একজন বিরোধী পক্ষও মেয়র নির্বাচিত হয়েও তিনি যেন সিটি কর্পোরেশনের প্রপারলি দায়িত্ব পালন করেন। আজকে যদি আমি নির্বাচিত জাতীয় বিষয় মানে এটি জাতীয় বিষয় হবে, এটা এটা গণতন্ত্র প্রতিষ্ঠার অংশ, সিটি কর্পোরেশনের দায়িত্ব দিতে হবে। আজকে পার্লামেন্টের কোন সদস্য যদি তার নামে মামলা থাকে, মার্ডার কেস হলো, সে পার্লামেন্টে বসতে পারে, যেতে পারে, সব করতে পারে। এখানে একটি বৈষম্য রয়েছে, এটা নিয়ে আমরা সব সময় আলোচনা করি যে সাংসদ এবং মেয়রদের মধ্যে আমি বলবো যে আমার রাজশাহীর জনগণকে আরো উজ্জীবিত হওয়া এবং জাতীয় সংসদে আইন পরিবর্তন করা, সেটির বিষয়ে কর্তৃপক্ষ ভাববেন কিনা, এটা নিশ্চয়ই ভাববার মধ্যে একটি বিষয়। জনাব হাবিবুর রহমান, জনাব হাবিবুর রহমান, আপনার কাছ থেকে জানতে চাই মেয়র না হলে জাতীয় সংসদ সদস্য একরকম আচরণ করবে আর মেয়র বা পৌরসভার মেয়ররা একরকম আচরণ পাবে, চেয়ারম্যান আরেকরকম আচরণ করবে? এটি একদমই একদমই ঠিক বলেছেন, এটি একটি পুরনো আলোচনা, এটি নিয়ে আসলে কর্তৃপক্ষ ভাবেন কিনা সেটি আমরা দেখব যে আইন পরিবর্তনের বিষয়টি। জনাব হাবিবুর রহমান, আমার নির্বাচনী ইস্তেহারে অন্যতম একটি বিষয় হচ্ছে যে মানবিক নগরী গড়া। আমি প্রত্যাশা করব যে আমি আমি যদি মেয়র নির্বাচিত হই এবং সেই প্রত্যাশাটা ব্যক্তও করছি এবং সেটা নির্বাচিত হলে যা করতে চাই সেই কাজটা যিনি নির্বাচিত হবেন তাকেও আমি বলব এই কাজটি করার জন্য, যে আপনার দলবাজি বা দলীয়করণের বাইরে এসে প্রতিটি নাগরিক আমার আপনার আসেন, প্রত্যেকের নাগরিক সুবিধাকে সেটি নিশ্চিত করি। এবং নাগরিকটা যখন আজকে আজকে কিন্তু পরিবেশ আজকে ঢাকার মতো কিন্তু হতে যাচ্ছে রাজশাহীতে, রাস্তাতে কিন্তু যানজট দেখা যাচ্ছে ইদানিং, এটিকে নিরসনের জন্য আগাম কর্মসূচি নিতে হবে। এবং আজকে মাদকের অভয়ারণ্য হয়ে গেছে কেন, কর্মসংস্থানের অভাব এটি একটা অন্যতম, শিক্ষার অভাব এটি একটা অন্যতম। রাজশাহী সিটি কর্পোরেশন 30টি ওয়ার্ডে 48টি প্রাইমারি সরকারি স্কুল আছে, সরকারের অর্থায়নে চলে, শিক্ষকদের বেতন দেওয়া হয়, বিল্ডিং আছে। আপনি একটা পরিকল্পনা বলছেন, কিন্তু আপনার ওই পয়েন্টটা থেকে আমি আসতে চাই যে আপনি মেয়র নির্বাচিত না হলেও যিনি হবেন তাকে সেই কাজগুলো করতে বলবেন। জনাব খায়রুজ্জামান লিটন, 2013 সালে ভোট দিয়ে বের হয়ে আপনারা দুজন একসাথে বের হয়েছিলেন এবং বলেছিলেন যে রাজশাহীর উন্নয়নে একসাথে কাজ করবেন, কতটা করলেন এবং মেয়র যদি নির্বাচিত না হন তখন কি করবেন, দুটি একটু জেনে নেব। প্রথমত আমি যে কথাটি বলতে চাই, মুরাদ মোর্শেদ যে কথাটি বলেছে, মেয়র নির্বাচিত না হলেও সঙ্গে থাকা দরকার। আমি 2008 সালে যখন নির্বাচন করি প্রায় 11 জন কিংবা 14 জন আমরা একসঙ্গে ভোট করেছিলাম এবং সুজনের একটি অনুষ্ঠানে প্রত্যেকেই অঙ্গীকার করেছিলেন যে নির্বাচিত না হলেও তারা নির্বাচন নগরীর উন্নয়নে মেয়র নির্বাচিত যিনি হবেন তার আহ্বানে সাড়া দেবেন এবং নানা রকম পরিকল্পনা বা দেবেন, কিন্তু এগুলো কোনোটাই হয়নি, কাউকেই পাওয়া যায়নি। আমি পরবর্তীতে সাবেক মেয়র যারা ছিলেন তাদেরকে 2-3 বার ডাকার পরে তারা কেউ কেউ সাড়া দিয়েছিলেন, কেউ কেউ এসে আর পরে আসেননি, কাউকে আর পরে আমি পাইনি। এটি গেল আমার অভিজ্ঞতার কথা। আর মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়র নির্বাচিত হওয়ার পরে তার সঙ্গে প্রথম দিনেই নির্বাচিত হওয়ার পরের দিনই তার সঙ্গে আমার একটি জায়গায় প্রথম আলো সেটি কভার করেছিল, প্রায় 1 ঘন্টা আমরা একসঙ্গে আলাপ আলোচনা করি এবং সেখানে তাকে আমি আশ্বস্ত করি, কিছু আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি তার সঙ্গে, তিনিও তার কিছু কথা আমাকে বলেন। কিন্তু পরবর্তীতে আমি আশা করেছিলাম যে আমাদেরকে নগর ভবনে ডাকা হবে, মাঝে মধ্যে ডাকা হবে বা কোনো কোনো প্রকল্প অনুমোদনের জন্য সাহায্য চাওয়া হবে, যেমন যেহেতু সরকারটি আমার দলেরই সরকার সেটি চাইলে আমি বহু মিটিংয়ে বলেছি সেটি চাইলে আমি না করলে তখন তিনি বলতে পারতেন, কিন্তু তিনি আমাদেরকে কোনো দিন ডাকলেন না বা কোনো দিন কোনো কিছু প্রকল্পের জন্যে ঢাকায় গিয়ে তদবির করার জন্য তাও বললেন না, বরঞ্চ তাকে হয়তো জানিয়েই অথবা না জানিয়েই সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী সহ কিছু কর্তা ব্যক্তি আমার সহযোগিতায় নিয়েছেন প্রকল্প পাস করাতে এবং নানা সময় ফোন টোন করিয়েছেন বা সরাসরি আমি গিয়ে কথা বলেছি। এটি আমি আরও বেশিভাবে করতে পারতাম যদি তিনি আমাকে প্রকাশ মানে ডেকে নিয়ে তা আমার সহযোগিতা চাইতেন। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ জনাব খায়রুজ্জামান লিটন, জনাব হাবিবুর রহমান, মুরাদ মোর্শেদ এবং মোসাদ্দেক হোসেন বুলবুল, আপনাদের সবাইকে এবং সবার জন্য শুভকামনা রইল। শেষ করছি আজকের ডিবিসি নির্বাচনী সংলাপ। রাজশাহী থেকে বিকেল 4টায় এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে, দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন।